তো বন্ধু, দেখুন, গত পর্বে আমরা এই পর্যন্ত করেছিলাম, তো এখন আমরা এগুলোকে ঠিকঠাক করবো, ফরম্যাট করবো। যেমন সাপোজ এটা আছে, এটা আমরা ব্যাকগ্রাউন্ড দেবো। সাপোজ আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম সাদা, অথবা ব্যাকগ্রাউন্ডটা কালো করে দিলাম, কালো ব্যাকগ্রাউন্ড দিলাম, কালো ব্যাকগ্রাউন্ড অথবা এই যে এরকম ফোর ফোর কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম, কালার করে দিলাম আমরা সাদা, FFF। ওকে, শেডিং 10 পিক্সেল করে দিলাম, সুন্দর হয়ে গেল। অ্যাকচুয়ালি যে কাজটি করার দরকার ছিল, আমরা ওইটার মধ্যে প্যাডিং না দিয়ে আমরা সেম সাইড বার, যেটা সেম সাইড বারের মধ্যে প্যাডিং দিলে আরও সুন্দর হবে। ওকে, তাহলে আমরা এরকমই করবো। আমরা H2-তে দিয়ে নিই, এটা H2-তে দিলাম। এই যে আমরা এখানে প্যাডিং দিয়েছি না, এখানে যে বিষয়টা হবে, আমরা H2-টা নিয়েছি সেম সাইড বারে, তাই না? সেম সেন্টারের মধ্যে স্টোরগুলো নিয়েছি, স্টোরগুলো একচুয়ালি সরাসরি উপরে দিয়ে দিই তাহলে সুন্দর হবে। এখানে একটা স্টোর থাকলো, এখানে থাকলো স্টোর, পরে ঠিকঠাক করছি। তা এখন আমরা প্যাডিংটা এখানে দিয়ে দেবো। পুরোটা জুড়ে হবে এবার, ঠিক আছে। এবার এটা হবে H2, যেটা সেম সাইড বার H2 হবে, এটা পোস্ট সাইড বার H2 হবে, আর সেম সাইড বার ULLI হবে। আমি চাচ্ছিলাম যে পুরোটা জুড়ে নিয়ে আসার জন্য, এই যে পুরোটা জুড়ে আমি নিয়ে আসার জন্য এটা দেখাতে চাইছিলাম। এটা দেখতে একটা সুন্দর লাগে, আর এইগুলো ভিতরে যে বাজে যেভাবে থাকবে। তো এখানে এটার মার্জিন পড়ে গেছে, এটার কিন্তু ডিফল্ট একটা মার্জিন আছে, আমরা মার্জিনটা 0 করে দিলাম। ব্যাস H2 H2 পেস্ট করে দিলাম। ওকে, তো এখন এটার মধ্যে একটা মার্জিন দেওয়া দরকার। তো মার্জিনটা আমরা সরাসরি কন্টেন্ট সেকশন, যেটা, হ্যাঁ, আমরা কন্টেন্ট সেকশনে মার্জিনটা দেবো না, আমরা দরকার হলে এখানে একটা নিয়ে নিব যে পোস্ট পেজ। হ্যাঁ, পোস্ট পেজ আমরা আলাদা একটা ক্লাস নিয়ে, আমরা আমাদের আলাদা ক্লাসের মধ্যে আমরা মার্জিনটা দিয়ে নেব। তা না হলে ইনডেক্স পেজটাও কি আমাদের নষ্ট হয়ে যাবে। আমরা দিলাম যে মার্জিন টপ দিলাম সাপোজ 20 পিক্সেল, দেখাচ্ছি আপনাদেরকে বিষয়টা। ওকে, আচ্ছা, কাজ করছে না কন্টেন্ট সেকশন, কন্টেন্ট সেকশন পাচ্ছে, কোথায় দিলাম দেখে আসি, পোস্ট পেজ পাচ্ছে না, পোস্ট পেজ, আচ্ছা, সেভ দিইনি, দুঃখিত। এবার ঠিকঠাক হয়ে গেছে, সেভ না দেওয়ার কারণে যা হওয়া তাই হয়েছে। আচ্ছা, এখন দেখতে একটু সুন্দর লাগছে। হ্যাঁ, এপাশে এগুলো থাকবে আর এপাশে ওগুলো থাকবে, ভালো। ওয়েট টুয়েট সব ঠিকঠাক আছে, এটা যেভাবে সেভাবে থাক, ইমেজটা না দিলে লেখাগুলো ওই পাশে চলে যাবে, আর এখানে টাইটেলটা থাকবে। হ্যাঁ, তো তারপরে এখানে কি থাকবে, এখানে আপনি জানেন যে প্রত্যেকটা নিউজের সাথে, প্রতিটা নিউজের সাথে কি থাকে, একটা কমেন্টস ফর্ম থাকে। তো আমরা একটা কমেন্টস ফর্ম করে ফেলি, সমস্যা তো নেই। এই ডিপটার নিচে আমরা একটা ডিপ নিই, ডিপ ডিপ ক্লাস আমরা নেব যে কমেন্টস, কমেন্টস অথবা শুধু কমেন্ট। আচ্ছা, কমেন্টসের মধ্যে যে কাজটি করব আমরা, ডিপের মধ্যে নিতে পারি, ডিপ ক্লাস, সাপোজ আমরা দিলাম এটা, অথবা সরাসরি আমরা টেবিল ফর্মেটও কমেন্টস ফর্মটা করে ফেলতে পারি। আমরা টেবিল ফর্মেট করে ফেলি, এত কষ্ট করার কোনো দরকার নেই। এটা ফর্ম হবে, তো ফর্ম আমরা পড়ে দেবো এগুলো।
টিয়ার টিয়ার আপনারা ডিপ নিয়ে করবেন টিডি। তো এখানে সাপোজ হবে নেম, নেম হবে আর এটা হবে ইম্পোর্ট টাইপ টেক্সট। হ্যাঁ নেম ইকাল টু আমরা দিলাম সাপোজ নেম। ওকে তো এরকম রো আরো কয়েকটা বানিয়ে নেবেন, নেম তারপরে ইমেল ইমেল হ্যাঁ ইমেল, তারপরে একটা দিবেন ওয়েবসাইট ওয়েবসাইট ওয়েবসাইট। তারপর একটা রো নিলাম, একটা রো নিলাম, এখানে দিলাম কমেন্টস, কমেন্ট অথবা মেসেজ। হ্যাঁ আর এখানে জাস্ট দিবেন টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া টেক্সট এরিয়া। তো এখন আপনাকে এগুলো ধরতে হবে। হ্যাঁ এই যে কমেন্টস দিলাম আমরা, তাই না, এই যে কমেন্টসটা ডট দিলাম, এখানে নিলাম, তো এখানে আমরা কি দিলাম, ইম্পোর্ট দিলাম, তাই না, টাইপ ইকুয়াল টু টেক্সট। আবার কি আছে, আচ্ছা আমরা আলাদা আলাদা নিই অথবা একসাথে নিতে পারতাম, টেক্সট ইমেল, তারপরে আছে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া আছে, তারপরে একটা নিতে হবে এটা খালি রাখবেন, ইম্পোর্ট টাইপ সাবমিট সাবমিট নেম সাবমিট ভ্যালু সাবমিট দিলাম। ওকে এবার রিলোড দিয়ে দেখি, এই যে আমাদের কমেন্টস ফর্মটা চলে আসছে। হ্যাঁ কমেন্টস ফর্মটাকে এখন আপনি সুন্দর করে নেবেন, জাস্ট কিছুই না, এই যে কমেন্টস ফর্মটা, এই যে কমেন্ট, তো কমেন্ট আমরা নিলাম কিনা এখানে একটা ক্লিয়ার দিয়ে নিই। ওকে তো এই যে কমেন্ট, হ্যাঁ আমরা এটা একটা বর্ডার দিয়ে নিই, 1 পিক্সেল সলিড সাপোজ ই, অথবা আমরা ডিডিডি দিই, ডিডিডি যেটা আছে এটাকে আমরা নিচের দিকে নিই, একটু হালকা একটা কালার করে দিই, এই যে এরকম কালার করে দিলাম। হ্যাঁ তারপর এটা একটা পেডিং দিয়ে দিলাম সাপোজ 20 পিক্সেল হয়ে গেল। হ্যাঁ কপি করলাম কমেন্টটাকে, পেস্ট করে দিলাম, সাইজ করে দিলাম 16 পিক্সেল। ষোলো পিক্সেল হয়ে গেল, এখন এগুলোকে আমরা সাইজ করবো, উইথ 200 পিক্সেল, তিনশো পিক্সেল করে দিলাম, পেয়ারিং 5 পিক্সেল করে দিলাম, বর্ডার 1 পিক্সেল, সলিড কি হবে, ডিডিডি, তাই না, ডিডিডি হবে না, একটু কালার দিকে যাবে। ওকে আর ব্যাকগ্রাউন্ড কি হবে, এটা যেটা আছে এটা একটু সাদার দিকে যাবে, হালকা একটু সাদা, এরকম কপি করলাম, ইম্পোর্ট টাইপ টেক্সট,
তারপরে ইম্পোর্টার এম এইটা একসাথে লিখতে পারতাম আমি, আলাদা ভাবে লিখলাম, সেভ দিলাম, কি একসাথে হয়ে গেল। তো তারপর এগুলো কিন্তু এরকম থাকবে না, এগুলোকে অবশ্যই মার্জিন বটম থাকবে আপনার 30 পিক্সেলের মতো দিলাম, বেশি বড় হয়ে যায় তাই না, মার্জিন বটম 15 পিক্সেল থাকলো, মার্জিন বটম 15 পিক্সেল দিলাম, কপি করে তারপরে সেভ দিলাম। ওকে, এরকম হয়ে গেল। ওকে, তারপরে টেক্সট এরিয়াটা, টেক্সট এরিয়া আরও আছে, তো আমরা এটা কমেন্টস টেক্সট এরিয়া দিয়ে দিই, তাহলে তো হয়ে যায়, অথবা টেক্সট এরিয়ার মধ্যে ক্লাস দিয়ে নিলে হতো, যে এখন আমাদের টেক্সট এরিয়াটা হয়ে গেল, অর্থাৎ এখানে যে টেক্সট এরিয়াটা, এই যে আমাদের টেক্সট এরিয়া, আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম, এই যে ওইটা, ওয়েট দিলাম 300 পিক্সেল, পেয়ারিং দিলাম 5 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল, সলিড কি ছিল, ডিডিডি তাই না, একটু কালোর দিকে যাবো হালকা, এই যে আগেরটার মতোই, C4 C4, তারপর হাইট দিয়ে নিই সাপোজ 200 পিক্সেল, বেশ বড় হয়ে যাবে তাই না, এ পর্যন্ত রাখি আমরা, 130 পিক্সেল হাইট দিলাম, গেল। তারপর মার্জিন রাইট দিতে পারি, মার্জিন লেফট, সরি লেফট দিতে পারি 20 পিক্সেল, এ পর্যন্ত থাকলো, কপি করলাম, কপি করে টেক্সট এরিয়াতে দিয়ে দিলাম, মার্জিন লেফট 20 পিক্সেল দিয়ে দিলাম প্রত্যেকটাতে। ওকে, হয়ে গেল। তো এখানে এই যে মার্জিন বটম যেটা, এটা বেশি হয়ে যায়, আমরা এটাকে 10 করে দিই, হ্যাঁ 10 করে দিলাম, 10 করে দিয়ে এবার রিলোড দিয়ে দেখি, এবার সব কি ঠিকঠাক আছে, তো এটাকে সাইজ করতে হবে, বটম আমরা এখানে লিখে নিই, কমেন্ট ইনপুট টাইপ সাবমিট, সাবমিট, ওকে, এবার আমরা এটাকে ধরবো, এই যে আমাদের সাবমিট বাটন চলে আসলো, মার্জিন 20 পিক্সেল দিলাম, পেডিং 5 পিক্সেল, 10 পিক্সেল হয়ে গেল, সরি এটা একটু বাড়িয়ে দিই, মার্জিন 20 পিক্সেল করে দিলাম, তারপর ফন্ট সাইজ করে দিলাম আমরা 20 পিক্সেল। ওকে, সুন্দর, তারপরে যেভাবে সেভাবে থাকুক, বাকিটা সমস্যা নেই, কপি করলাম, কপি করে আমরা দিয়ে দিলাম, সেভ দিলাম। ওকে ফাইন, তারপর আমরা এখানে দিয়ে দিতে পারি যে পোস্টে কমেন্ট H3 দিয়ে, H3 বা H2 দিলাম, H2 পোটে কমেন্ট হিয়ার, পোটে কমেন্ট হিয়ার, তা কমেন্ট কি হবে, আমরা নিব কমেন্ট H2 নিলাম, সেভ দিলাম, রিলোড দিলাম। আচ্ছা, কমেন্ট এটা আগেরটা পেয়ে গেছে, পোস্ট রেস্ট পেয়ে গেছে, যাই হোক আমরা মার্জিন এটা 0 করে দিলাম, বর্ডার 0 করে দিলাম, টেক্সট লাইন সেন্টার করে দিলাম, আচ্ছা বর্ডার বটম 1 পিক্সেল, সলিড হালকা কালো করে দেব, হ্যাঁ এরকম থাক, তারপরে মার্জিন বটম 20 পিক্সেল করে নিলাম, আচ্ছা
এরকম থাক না, এরকমই সুন্দর লাগছে, পোটে কমেন্ট দিও। আচ্ছা কোনটা ইস টু? ওকে, আমরা দেব, আচ্ছা মার্জিন ঠিক আছে, বর্ডার বটম 1 পিক্সেল, সলিড সাপোর্ট সি4 সি4 সি4, এটা দিলাম, দেখি কি আসে। ঠিকঠাক আছে, আর যেরকম আছে এরকমই থাক, আমরা যখন কাজ করব তখন আমরা দিয়ে নিতে দিয়ে নেব সব কিছু, কাজ টাজ করে নেব। হ্যাঁ, আমরা টেবিল ফরম্যাটে করলাম, আপনারা আপনাদের মতো করে দেখা গেল যে ডি ফরম্যাট আপনারা করে নিতে পারেন। জাস্ট আমি আপনাদেরকে দেখাবো এটা ডেভেলপ করে, হ্যাঁ, যে এটা কীভাবে ডেভেলপ করতে হয়। তো ওয়ার্ডপ্রেসে যখন করবো তখন কমেন্টস ফর্মটা হয়তো এরকম থাকবে না, কারণ তখন আমরা টেবিল ফরম্যাটে করবো না, ডিপ ফরম্যাটে করবো, স্টাইলগুলো দিয়ে নেবো। তো এটা অ্যাকচুয়ালি আপনাদেরকে ডাইনামিক করে দেখানো হবে পিএইচপি দিয়ে, যার কারণে এটা এভাবে করা। আর নিচে যেগুলো আছে নিচে এগুলোই থাক, তারপরে আরও আছে যেমন লেটেস্ট নিউজ, রিসেন্ট নিউজ, এগুলো জানলে এগুলো পারলে আপনারা পেরে যাবেন। যেমন এগুলোকে একটু স্টাইল করে নিতে পারে আমরা, ইউএল এলআইগুলোকে, এলআইগুলোকে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, সাপোজ FFF এরকম ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম। তারপরে মার্জিন বটম, তারপরে আমরা বর্ডার বটম দিলাম, বর্ডার বটম 1 পিক্সেল সলিড, রাইট হয়ে গেল। আমরা লিখবো যে বর্ডার বটম 1 পিক্সেল সলিড, এরকম না আমরা এরকম কালারটা দেব এটা। ওকে, তারপর এটার পেয়ারিং দিলাম 10 পিক্সেল, এরকম 10 পিক্সেল হবে না, 10 পিক্সেল উপরে নিচে একটু কম হবে, এরকম হয়ে গেল। তো এটা অ্যাকচুয়ালি সাদা হবে না, এটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা আমরা সাদা দিয়েছি, তো ব্যাকগ্রাউন্ডটা হবে এই কালারের, আর বর্ডারটা হবে এই কালারে, সাপোজ এরকম হলো। তারপর আমরা হোভার করে এটাকে চেঞ্জ করে দিতে পারি, ইউএল সাইড ফর ইউএল হয়ে গেল, এই যে ইউএল। তারপর সাপোজ আপনি ইউএল এর একটা হোভার দিয়ে দিলেন, ইউএল এর হোভার দিয়ে দিলেন, যে ব্যাকগ্রাউন্ড FFF করে দিলাম, সাদা করে দিলাম, দেখুন বেশ সুন্দর লাগবে তখন, এই যে। তো এগুলো অ্যাকচুয়ালি এ হবে, হ্যাঁ দেখে আসি, আচ্ছা এ আছে, এ আচ্ছা, এই চড়িয়ে এই ধরনের হবে, লিঙ্ক হবে, আমি শুধু এটা নিয়েছিলাম, অ্যাকচুয়ালি এ হবে না। যাই হোক, আমি একটা কাজ করে এটাকে কপি করে দিই অনেকগুলো, এনাফ। ওকে, সেভ দিলাম, সেভ দেওয়ার পর রিলোড দিলাম, আচ্ছা এরকম হয়ে গেল। তো এতে কি হবে, ট্যাক্স ডেকোরেশন, ডেকোরেশন নান হবে, ফোন সাইজ দিলাম আমরা 16 পিক্সেল। ওকে, সেভ দিলাম, সেভ দিয়ে তারপরে রিলোড দিলাম, কালার কালারটা হবে এই কালারটা, কালারটা এই কালারটা হবে, 4444 করে দিলাম, এই যে দেখুন এখন কিন্তু সুন্দরভাবে হয়ে গেল, তাই না, কত ভালো দেখাচ্ছে। তো যাই হোক, এরকম আরও অনেক কিছু হবে, আরও অনেক রকম থাকবে, আমরা আমাদের মতো করে এগুলো করবো, এত বেশি দেওয়ার দরকার নেই। আরও অনেক আইটেম আসবে, যখন ডেভেলপ করা হবে তখন দেখবেন যে আরও অনেকগুলো আইটেম নিয়ে আসবো। তো
ডিজাইনটা জাস্ট করে নিলাম আগে, যখন পরে ডেভেলপ করবো একসাথে ডিজাইন করতে বেশ ঝামেলাকর হয়ে যায় বা একটু অন্যরকম লাগে। হ্যাঁ, তো আমরা যখন ইন্ডেক্স পেজটা কেমন ছিল, ইন্ডেক্স পেজে কোনো প্রবলেম হয়েছে কি না, না ইন্ডেক্স পেজটা আমাদের ঠিক আছে, তারপরে যে সাপোজ পোস্ট ডট HTML, তাই না, এটা আমাদের ইন্ডেক্স পেজের মধ্যে এই লিঙ্কগুলো থাকবে, যে রিড মোরগুলো যেখানে আছে, বা এই যে এগুলো পোস্ট ডট HTML, পোস্ট ডট HTML ইমেজের মধ্যে লিঙ্ক আপ হবে। তো ইমেজের মধ্যে আমি দিলাম না এখন, যখন করব তখন আমরা এগুলো দিয়ে নেব সুন্দর করে। এই যে ইমেজগুলো, ইমেজগুলো লিঙ্ক আপ হবে, টাইটেলগুলো লিঙ্ক আপ হবে, যে টাইটেলগুলো লিঙ্ক আপ হবে এগুলো আপনারা করবেন। হ্যাঁ, আমি দিলাম না আর। আচ্ছা, ট্যাগের মধ্যে হবে না, টাইটেলের মধ্যে শুধু দিচ্ছি, পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দিলাম, এখন ক্লিক করলাম, এই যে পোস্ট পেজটা ওপেন হলো। তারপরে এই যে এগুলো এটা করি না, এটা করতে হবে, এই যে রিড মোরে ক্লিক করলাম, এই যে পোস্ট পেজটা ওপেন হবে, তখন এই পেজটা ওপেন হবে, কমেন্টস অপশন হবে, কমেন্টিং হবে, তারপরে সাপোজ কি কমেন্ট করলে কমেন্টগুলো এখানে শো করবে, কমেন্টগুলো। তা ওকে ফাইন, তো এই পর্যন্তই থাক আজকে, ধন্যবাদ।